আলাইকুম নাইরাস বিউটিফিশিয়ান এন্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব, যেটা যাদের খুব হেলদি গ্লোয়িং এবং পার্মানেন্ট একটা স্কিন ফর্সা ত্বক চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার করা। কারণ সামনে ঈদ, ঈদকে নিয়ে সবার অনেক কিছু অনেক প্ল্যান আছে, সেই জন্য আজকে আমার ভিডিওটা করা। যাই হোক, আমার সামনে অবশ্যই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আপনারা হয়তো কিছু আন্দাজ করতে পারতেছেন যে আমি কী করবো। এটা কী নিয়েছি, ওয়াটার অ্যান্ড লেবু, এটা হচ্ছে পুদিনা পাতা, এর এখানে নিয়েছি আমি আঙ্গুর। পানি স্কিনের জন্য কত ভালো সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যে স্কিনকে হেলদি, গ্লোয়িং এবং ভেতর থেকে সুন্দর রাখাই হচ্ছে, ভেতর থেকে সুন্দর রাখলে সেটা আমাদের বাইরে ফুটে উঠবে। আমরা এক্সটার্নালি যতই যত্ন করি না কেন, আমাদের ভেতরের সৌন্দর্যটাও কিন্তু মেইন। সেই জন্য আজকে ভেতরের টক্সিক বের করে স্কিনকে খুব হেলদি, গ্লোয়িং করার জন্য যে ডিটক্স ওয়াটারটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা 7 দিনে এর একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আপনাদের স্কিনটা ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং হওয়া শুরু করবে এবং কোনো ক্ষতি ছাড়া। আর আর ভিতরের শরীরের যত রোগ জীবাণু আছে সেটাকেও আপনাদের শরীরের ভিতরে সব টক্সিক বের করে দিতে সাহায্য করবে। এবার আমি আমার ডিটক্স ওয়াটার বানানোর প্রসেসে চলে যাই, দেন আমি আপনাদের সাথে এর গুরুত্ব এবং এর কী কাজ সেটা বলবো। অবশ্যই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, এখানে আমি পানি নিয়েছি, বিশুদ্ধ পানি নেবেন, অবশ্যই আমি ফিল্টার করা পানি নিয়েছি, একদম ফ্রেশ বিশুদ্ধ পানি। আর এই ডিটক্স ওয়াটারটা বানাতে আপনাদের অবশ্যই কাঁচের জার ব্যবহার করতে হবে, কারণ কাঁচের জার আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের কোনো জারে ব্যবহার করবেন না, এতে অ্যালুমিনিয়ামের একটা ক্ষতিকর গুণাগুণ কিন্তু আপনাদের ওয়াটারটা বানাবো সেটার মধ্যে ঢুকে যেতে পারে। আর এটা হচ্ছে আমি পাতি লেবু স্লাইস করে, আমাদের গাছের লেবু স্লাইস করে কেটে নিয়েছি, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এর পরিমাণ বুঝে নিয়েছি, ওটা আমার লাগবে না। যাই হোক, এটা আবার আমি স্লাইস করা পাতি লেবুটা দিয়ে দিব, দ্যাটস ইট। এবার আমি দিয়ে দিব হচ্ছে আঙ্গুর, এটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি কারণ আমি 1 গ্লাস করব। আর এখানে আমি 2টা আঙ্গুর পিচ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আঙ্গুর এখন এই সিজনে যেহেতু বীজ হয় সেজন্য বীজ হয়েছে, সমস্যা নেই এটা। যাই হোক, এটা আমি 4 পিস দিয়ে দিব। আর এটা হচ্ছে পুদিনা পাতা, এটা কত ভালো, এটা বাজারে অ্যাভেলেবল, আর এটা স্কিনের জন্য, শরীরের জন্য এটা খুবই উপাদান, একটি ওষুধি টাইপের গাছ হবে, এটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আপনারা ব্যবহার মানে বাজার থেকে কিনে আপনারা বাড়িতে লাগিয়ে দেখবেন যে কিছুদিনের মধ্যে অনেক হয়ে যাবে। আর যারা হচ্ছে বাজার থেকে কিনে এনে ব্যবহার করবেন তারা তো সেভাবেই ব্যবহার করবেন। এবার আমি এই পুদিনা পাতাটা দিয়ে দিব, ভিতরে দিয়ে দেবো, এটা আমি ফার্মান্টেড হওয়ার জন্য, স্লাইস করা লেবুটাও দিয়ে দেবো, সমস্যা নেই। এটা আমি ফার্মান্টেড হওয়ার জন্য 5 থেকে 6 ঘন্টা বা আপনার এটা রাতে করে সকালবেলা খেতে পারেন। অবশ্যই এই এই যে মুখটা আছে সেটা অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, কারণ এর পুরো পুষ্টি গুণাগুণ 5 থেকে 6 ঘন্টার মধ্যে পুরো পানির মধ্যে অ্যাবজর্ব হবে খুব ভালো করে, যেটা আপনারা পান করলে আপনাদের শরীরের যত প্রকার টক্সিক আছে, যাদের হজমে সমস্যা আছে, যাদের স্কিনে অতিরিক্ত ব্রন র্যাশ বের হয় এবং স্কিনটা গ্লোয়িং করছে না যতই প্রোডাক্ট ইউজ করছি না কেন, তাদের জন্য এই পানীয়টা কিন্তু খুবই উপকার। আর এটাকে অবশ্যই ডিটক্স ওয়াটার বলে, আপনারা হচ্ছে গুগল সার্চ করে অ্যাভেলেবেল পাবেন। তবে আমি যে ডিটক্স ওয়াটারটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু স্কিনকে হেলদি করার, স্কিনকে গ্লোয়িং করা ডিটক্স ওয়াটার। যেহেতু ঈদ সামনে সবারই অনেক প্ল্যান থাকে, সেজন্য আমার এই ডিটক্স ওয়াটারটা করা। আর এটার গুরুত্ব বলতে, এটার গুরুত্ব আমার বলে বোঝাতে হবে না, আপনারা যদি মানে কি বলবো, যদি গুগল সার্চ করেন দেখতে পারবেন যে ডিটক্স ওয়াটার অ্যাভেলেবল রিভিউ আছে, এটা খুবই ভালো। আর আমি এইটা শেয়ার করলাম কিসের জন্য, কারণ এটা আমি নিজে করে দেখেছি, জাস্ট 1 সপ্তাহের মধ্যে আপনারা দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন, স্কিনটা এতটা গ্লোয়িং করবে এবং শরীরের আপনাদের যাবতীয় সমস্যা দূর করবে। আর অবশ্যই বেশি বেশি পানি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে স্কিনটাকে ভিতর থেকে ভালো রাখতে বেশি বেশি পানি পান করতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আর এই পানীয়টা আপনাদের সব কিছু সমাধান অত একসাথে করে দিবে, আর শরীরের সব ক্ষতিকর পদার্থ বের করে দিবে, টক্সিক বের করে দিবে।
এটা হচ্ছে আপনারা প্রতিদিন সকালবেলা ভোরবেলা খেতে পারেন, যারা রাতে করার বা যারা ব্যস্ত মানুষ তারা রাতে করে ভোরবেলা খেতে পারেন, যারা অফিস গোয়িং পিপল আর যারা হচ্ছে মানে কোনো কাজ কাম নেই আমার মতো তারা অবশ্যই এটা সকালবেলা করে 5-6 ঘন্টা হওয়ার পর আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এটা 5-6 ঘন্টার মতো ফার্মান্টেড হলে হবে, তবে মুখটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে এই জন্য। আর ঈদ সামনে সেহেতু আপনারা এটা অবশ্যই করবেন, তাহলে আপনাদের স্কিন এক্সটার্নালি যত্ন নেওয়ার পাশাপাশি আপনাদের ইন্টারনালিও একটা যত্ন হয়ে যাবে, স্কিনটা অনেকটা ব্রাইট এবং গ্লোয়িং দেখাতে সাহায্য করবে। আর আমার এই চ্যানেলে বিউটি বিষয়ক সকল তথ্য শেয়ার করা হয়। আপনাদের যাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই স্কিন টাইপ অনুযায়ী তার সমাধান দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।